তাহলে কি যুক্তরাষ্ট্রের পাওয়ারফুল ক্ষমতার দিনগুলো শেষ হয়ে যাচ্ছে? আপনাদের অনেকেই মনে হতে পারে আমি কি এসব অদ্ভুত কথাবার্তা বলছি, কিন্তু না, জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি অনুষ্ঠানের আপনার নজর দেখলে আপনার এমনটি মনেই হতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের হুমকিতে অনুপস্থিত ছিল 35টি দেশ, কিন্তু মজার ব্যাপার কি জানেন, ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিয়েছে 128টি দেশ এবং তাদের পক্ষে ভোট দিয়েছে মাত্র 9টি দেশ। আসুন পুরো ঘটনাটি শোনা যাক। আর জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটির আগেই হুমকি দিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র। সেই হুমকিতে কিনা জেরুজালেম নিয়ে উত্থাপিত প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার ভোটাভুটিতে 35 সদস্য রাষ্ট্র অনুপস্থিত থাকল, যদিও পরিষদে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, জেরুজালেম ইসরায়েলের রাজধানী হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির বিপক্ষে ভোট দিয়েছে 128টি দেশ। প্রস্তাবের বিপক্ষে মাত্র 9টি দেশ ভোট দিয়েছে, যেটা পক্ষে, কিন্তু 35টি দেশ এতে অনুপস্থিত রয়েছে। প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলো হলো যুক্তরাষ্ট্র নিজে, ইসরায়েল, গুয়েতনামা, হন্ডুরাস, মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ ও টোগো। অনুপস্থিত থাকা দেশগুলো হচ্ছে কানাডা এবং এর মধ্যে মেক্সিকোও রয়েছে। যদিও এই প্রস্তাব মানার কোনো বাধ্যবাধকতা নেই যুক্তরাষ্ট্রের, তবে এটা যে ট্রাম্প প্রশাসনের উপর আন্তর্জাতিক চাপ বাড়ল তাতে কোনোই সন্দেহ নেই। এতে আন্তর্জাতিক বিশ্বে আমেরিকা এবং ট্রাম্পের যে একটা পাওয়ার বা ক্ষমতার একটা ধারাবাহিকতা, সেটা যে কতটা কমে গিয়েছে সেটার একটা প্রতিফলন হলো। এই ভোটাভুটির আগে সাধারণ পরিষদ সদস্যগুলোর প্রতি হুঁশিয়ারি বার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি নিক্কি হ্যালি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিলে সেই দেশগুলোকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন গত মঙ্গলবার। তিনি বলেছিলেন, সাধারণ পরিষদে আমাদের বিরুদ্ধে ভোট দেওয়া দেশগুলোর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিবেদন দিতে বলেছে। এই মার্কিন দূত হুঁশিয়ার করে বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই ভোটাভুটিকে ব্যক্তিগতভাবে নিয়েছেন, প্রেসিডেন্ট এই ভোটাভুটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন, যারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দিবে আমার উপর নির্দেশ আছে যাতে ওই দেশগুলোর নাম সংগ্রহ করে ট্রাম্পের কাছে প্রতিবেদন দেই, আমরা জেরুজালেম প্রশ্নে প্রত্যেকটা ভোটের হিসাব রাখব। শুধু তাই নয়, যে দেশগুলো সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিবে তাদের অর্থনৈতিক সহায়তা বন্ধের হুমকি দেন মার্কিন প্রশাসন। এর আগে গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জেরুজালেম প্রশ্নে একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করে মিশর। আপনারা অনেকেই জানেন মিশর কিন্তু আমেরিকার বন্ধু রাষ্ট্র, কিন্তু মুসলিম ইস্যুতে মিশর কিন্তু একটি ভালো কাজ করে দেখিয়েছে। নিরাপত্তা পরিষদে 14 সদস্য দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় ওই প্রস্তাব বাতিল হয়ে যায়। আপনারা অনেকে হয়তো জানেন না বা অনেকেও জানেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 15টি স্থায়ী সদস্য রয়েছে। এদের 15টির ভিতরে কেউ যদি কোনো প্রশ্ন উত্থাপন করে, তাদের ওই 15 স্থায়ী সদস্যের মধ্যে একটি রাষ্ট্র যদি ভেটো দেয়, তাহলে ওই প্রস্তাবটি বাতিল হয়ে যায়। যেহেতু যুক্তরাষ্ট্রের বিপক্ষে 14 দেশের ভোট ওয়াশিংটনের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন হ্যালি এবং ট্রাম্প নিজেও। 16 ডিসেম্বর যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। ওই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় আরব বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়। তবে মজার ব্যাপার হচ্ছে, যুক্তরাষ্ট্রে এরকম নাকানিচুবানি খাওয়া জাতিসংঘের অধিবেশনে, সেটা আমাদের মুসলমানদের জন্য অনেকটা হাস্যকর এবং আত্মতৃপ্তির। আপনাদের কী মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।